নমস্কার সবাইকে, ট্রাভেল উইথ দীপায় অনেক অনেক স্বাগত। আর আজকে আমরা যাব অপূর্ব ভাস্কর্য, পরিপূর্ণ ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্যের ধাঁচে তৈরি শ্রী স্বামীনারায়ণ মন্দিরে, বা তোমরা সবাই পৈলান মন্দির নামেও জেনে থাকবে। এখানে যেতে গেলে তোমরা ধর্মতলা থেকে ঝোঁকাগামী প্রচুর বাস পেয়ে যাবে, কিন্তু আমরা আজকে গেছিলাম একটু অন্য রাস্তা থেকে। শিয়ালদা থেকে বারাইপুর লোকাল ধরে বারাইপুর নেমে আমতলাগামী যে কোনো বাস কিংবা অটোতে উঠে পৌঁছে যাও আমতলাতে। আর আমতলা থেকে আরেকটা অটো ধরে তোমরা পৌঁছে যেতে পারো পৈলান মন্দিরের সামনে। ডায়মন্ড হারবার রোডের ঠিক পাশেই অবস্থিত স্বামী নারায়ণ মন্দির। আমরা চলে এসেছি আজকে স্বামী নারায়ণ মন্দিরে, তো চলো ভিতরে গিয়ে দেখি। শ্রী স্বামী নারায়ণ মন্দির, প্রায় 200 একর জমির উপর তৈরি এই মন্দিরের অনেকগুলো অংশ আছে। প্রধানত মার্বেল, বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে এই অসাধারণ স্থাপত্য কীর্তি গড়ে তোলা হয়েছে। এই মন্দিরটি আধুনিক, কিন্তু ভারতবর্ষের প্রাচীন মন্দিরের মতন অপূর্ব পাথরের কারুকার্য আছে। কলকাতা এবং কলকাতা সংলগ্ন বিভিন্ন স্থানে যতগুলো মন্দির রয়েছে তার মধ্যে প্রথম সারিতে রয়েছে এই স্বামীনারায়ণ মন্দির। যদিও মন্দিরের কোনো প্রথম সারি দ্বিতীয় সারি বলে কিছুই হয় না, কারণ ঈশ্বর সব স্থানেই বিদ্যমান, তবুও জনসমাগম আর ঐতিহাসিক বিষয়ের দিকে দেখলে এটা বলা যেতেই পারে। বেশ কয়েক বছর আগে স্বামী নারায়ণ প্রতিষ্ঠানের আধ্যাত্মিক গুরু স্বামী মহারাজ কলকাতার নিকটবর্তী ডায়মন্ড হারবার রোডের ধারে স্বামী নারায়ণ মন্দিরটি তৈরি করার পরিকল্পনা করেন, আর 2014 সালে মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কথিত আছে শ্রী স্বামী নারায়ণ মহারাজ গঙ্গাসাগর যাওয়ার সময় এই স্থানের উপর দিয়েই যাত্রা করেছিলেন। স্বামী নারায়ণ মন্দির বা অক্ষরধাম মন্দির ভারতে প্রথম প্রতিষ্ঠিত হয় গুজরাটে। আজ দেশের অনেক শহরেই এই মন্দির রয়েছে। অপূর্ব কারুকার্য, চোখ ধাঁধানো শিল্পকলা আর দুর্দান্ত পরিবেশের জন্য নজর কাড়ে জনসাধারণের। এখানে কিন্তু মন্দিরের গর্ভগৃহে কোনো রকম ফটো কিংবা ভিডিও করা পুরোপুরি নিষেধ, আর কেউ যদি তা করতে গিয়ে ধরা পড়ো তাহলে মন্দির কর্তৃপক্ষ তাদের মোবাইল বাজেয়াপ্ত করবে এবং 500 টাকা জরিমানাও করবে। মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য তোমাদের কিন্তু খালি পায়ে প্রবেশ করতে হবে, আর জুতো রাখার জন্য এখানে একটা কাউন্টারের ব্যবস্থাও করা হয়েছে যেখানে তোমরা তোমাদের জুতো রাখতে পারবে। মন্দিরের মধ্যে ভগবান রাধাকৃষ্ণ, রাম, সীতা, হনুমান, শিব পার্বতী এবং গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। আর তার সাথে আছে স্বামী নারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজের মূর্তিও। মন্দিরের গর্ভগৃহে রয়েছে স্বামী নারায়ণের একটি বড় সোনার মূর্তি। সকলের জন্য কিন্তু মূর্তিটি অভিষেক করানোরও ব্যবস্থা আছে, যারা যারা চাইবে মূর্তিটাকে অভিষেকও করাতে পারো। আর অভিষেক করাতে লাগবে 2 জন ব্যক্তির জন্য 50 টাকা আর 4 জনের জন্য 100 টাকা করে, আর তার সাথে থাকবে পূজোর ফুল আর প্রসাদও। মন্দিরের ভিতরের কারুকার্য এবং পরিবেশ দুটোই এত অসাধারণ তা আমি বলে বুঝাতে পারবো না। আর এই মনোরম পরিবেশ উপভোগ করার জন্য তোমাদের আসতেই হবে স্বামী নারায়ণ মন্দিরে। বিকেল হতে না হতেই দর্শনার্থীদের ভিড় কিন্তু উপচে পড়ে এই মন্দিরে। দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এই মনোরম পরিবেশ উপভোগ করতেই ছুটে আসে, আর তার সাথে মন্দিরের সৌন্দর্য আর এই উদ্যানের মাধুর্য দুটোই মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। উদ্যানের মাঝখানে কিন্তু সুন্দর সুন্দর ফোয়ারার ব্যবস্থা করাও হয়েছে, যদিও ফোয়ারাগুলি চালু করা হয়নি, তাও কিন্তু খুব সুন্দর লাগছে। বাগানগুলোকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য ব্যবহার করা হয়েছে নানা রকম দুর্দান্ত ব্রোঞ্জের মূর্তিও, যা মন্দিরের সৌন্দর্য আরও দ্বিগুণ করে তুলেছে।
মন্দিরের এক প্রান্তে স্বামী নারায়ণ সংস্থার তরফ থেকে সকল দর্শনার্থীদের জন্য ছিল কিছু প্রসাদের ব্যবস্থা। ঘুরতে ঘুরতে আমারও কিন্তু প্রচণ্ড পরিমাণে জলপিপাসা পেয়েছিল, তাই লেগে পড়লাম লাইনে আর নিয়ে নিলাম স্বামীনারায়ণের প্রসাদ। এখানে কিন্তু একবার নয়, যে যত খুশি যতবার নিতে পারো এই প্রসাদ। আমি কিন্তু বেশ কয়েকবার নিয়েছিলাম, বিশেষ করে জলজিরার জলটা। এই প্রসাদে ছিল জলজিরার জল আর ছিল তরমুজ আর বাতাসা। তারপরে আমরা মন্দিরের ঠিক বাঁদিকের রাস্তা থেকে গেলাম এই দিকটা দেখতে কি আছে। এদিকে একটা ক্যান্টিন আছে আর আছে বুক অ্যান্ড গিফট সেন্টার। আর এখানের ক্যান্টিনের নামটা আমার খুবই পছন্দ হয়েছে, দেখো প্রেমভাটি, খুব সুন্দর একটা ইউনিক নাম। এখানে কিন্তু তোমরা শুধুমাত্র নিরামিষ খাবার দাবারই পাবে, এবং কোনটা কেমন দাম সেটা তোমরা একটু দেখে নিও। খাবারের অর্ডার দিয়ে কিন্তু এখানে ওয়েট করতে হবে, এবং এর চারপাশের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। ক্যান্টিনের ঠিক সামনেই কিন্তু আছে বুকস অ্যান্ড গিফট সেন্টার, তো তোমরা এখানে নানা রকম বই এবং নানা রকম গিফট পাবে। আমরাও একটু চারপাশ ঘুরে দেখলাম, এবং ঘুরে সব কিছুর মধ্যে একটা জিনিসই কিন্তু আমার নজর কেড়েছে, সেটা হলো এই জিনিসটা। এগুলো কিন্তু ঠাকুরের সিংহাসন, তো ছোট থেকে বড় সব সাইজেই তোমরা পেয়ে যাবে, এবং সবার গায়ে কিন্তু দাম মেনশন করা আছে। কিছুক্ষণ এগুলোকে দেখলাম ভালো করে, আর তারপরে আমার চোখ গেল ওই দূরের ঝুড়িগুলোর দিকে। আর এই প্যাকেটগুলোতে নানা রকম ফ্লেভারের লজেন্স পাওয়া যাচ্ছিল, আর যা কিন্তু এই স্বামী নারায়ণ সংস্থার দ্বারাই তৈরি। আর তাছাড়াও এখানে নানা রকমের মশলা, গ্রিন টি, ঘি, মধু, ওষুধও পাওয়া যাচ্ছিল। আমি কিন্তু এখান থেকে ওই লজেন্সের প্যাকেটগুলো নিয়েছিলাম অনেকগুলো, আর খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। মন্দিরের গর্ভগৃহে যে সোনার মূর্তিটিকে অভিষেক করানো হচ্ছে, ঠিক তারই ধাঁচে এখানে রয়েছে একটি পিতলের মূর্তি, যেটা বিক্রির জন্যই এখানে রাখা হয়েছে। গোধূলি লগ্নে চারিদিকের আকাশে নেমেছে অন্ধকার, আর জ্বলে উঠেছে মন্দিরের আলো। আর দিনের তুলনায় মন্দিরের সৌন্দর্য দ্বিগুণ বেড়েছে। যারা যারা এই মন্দির দর্শনে আসবে তাদের বলবো, তারা একটু সময় কাটিয়ে সন্ধ্যার এই মনোরম দৃশ্য দেখেই বাড়ি ফিরো। আর সন্ধ্যে 6:30 সন্ধ্যা আরতিটাও দেখতে ভুলো না। বাড়িটা অনেক দূরে, তাই বাড়ি ফেরার তাগিদে সন্ধ্যা আরতি দেখার সময়টুকুও হলো না এবারের মতো। কিন্তু আবারও যদি কোনো সময় আসার সুযোগ পাই, সন্ধ্যা আরতিটা মিস করব না। শুধু দুঃখ রয়ে গেল, মন্দিরের ভিতরে যে সমস্ত দৃশ্য আমি নিজের চোখে দেখেছি, আমার দর্শক বন্ধুদের আমি সেই সমস্ত কিছুই দেখাতে পারলাম না। না চাওয়া না পাওয়ার মাঝখানে আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ব্লগে অন্য আরেক জায়গায়। সবাইকে টাটা।